কুমিল্লা জেলার বেশ কিছু উপজেলা জুড়ে ব্যাপক পরিচিতি নাম হুজুরের কুমিল্লা জেলার বেশ কিছু উপজেলা জুড়ে ব্যাপক পরিচিতি নাম হুজুরের পুকুরের পার যে পুকুরের পানি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নিয়াতে পান করে থাকেন তবে এ পুকুরে নেমে গোসল করা নিষেধ শত বছরের কেউ গোসল করেছে এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি পুকুরটি অবস্থিত কুমিল্লার দেবীদার পৌর এলাকার ভিংলা বাড়িতে পান্নার পুল স্টেশনের সাথে তথ্য সূত্রে জানা যায় কুমিল্লার হোমনা থানার রঘুনাথপুরের মাওলানা মতিউর রহমান খন্দকার এখানে ধর্মীয় প্রচার প্রচারণা ও শিক্ষা দিতেন অত্র এলাকার মানুষদের এছাড়াও মুরাদনগরের পীর কাশিমপুর দরবার শরীফের হজরত খাজা আলহাস মাওলানা আক্তারুজ্জামান চিস্তির ভক্ত ছিলেন তিনি যারা উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার করতেন হুজুর নামে পরিচিত মাওলানা মতিউর রহমান ভিংলা বাড়িতে দীর্ঘ সময় ধরে বসবাস ও ধর্মীয় প্রচার প্রচারণার মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন তিনি কত সালে মৃত্যুবরণ করেন তারিখ কারো জানা ও লিপিবদ্ধ নেই পূর্বে এখানে মাজার না থাকলেও বর্তমানে হুজুরের স্মৃতি ধরে রাখতে করা হয়েছে মাজার সংরক্ষণ করা হয়েছে পুকুরটি হুজুরের পুকুর পাড়ের মাজারের মক্তবের হুজুর কারী মাওলানা শহীদুল্লাহ বলেন শত বছরের বেশি সময় ধরে এ পুকুরে কেউ গোসল করে না তবে এর পানি পান করে মানুষ বিভিন্ন নিয়ম